আসসালামু আলাইকুম, কবির বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। একটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে। আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ অংশগ্রহণ করবেন, এক কথায় অ্যাডমিশন নিতে যাচ্ছেন, ইতিমধ্যেই মন স্থির করেছেন, আপনাদের জন্য আজকে কিছু কথা বলবো। পুরোটা সময় সাথে থাকবেন, ভিডিওটা একটু বড় হবে। টোটাল আলোচনা করব কিভাবে আপনি কলেজে অ্যাডমিশন নেবেন, কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আপনি অ্যাডমিশন নেবেন, এই 23-24 সেশনে কোন কোন সাবজেক্ট আছে, কিভাবে পড়তে হবে, কত টাকা খরচ হবে, সবকিছু নিয়েই আপনি একটা ধারণা পাবেন, যে ধারণাটা আপনার অবশ্যই নেওয়া উচিত। শিক্ষার্থীবৃন্দ, সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি 2023-24 এটি কত তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বা ফর্ম কত তারিখ থেকে ছাড়বে এটা বলা খুবই মুশকিল। কারিগরি শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ দিবে, সেই নোটিশের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো এত তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আর এত তারিখে ভর্তি শুরু হবে। কিন্তু আমরা যেটা এখন জানতে পারি যে গভর্নমেন্ট যে প্রোগ্রামগুলো আছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গভর্নমেন্ট কোর্সের ভিতরে আমরা যদি দেখি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভ স্টক, এছাড়া আছে এইচএসসি ভোকেশনাল, এটা আছে, হ্যাঁ এইচএসসি ভোক। এই তো এই যে হচ্ছে, আমরা যদি দেখি এসএসসির পর আপনার যেই সামনে 28 তারিখে রেজাল্ট দিবে, এরপর আপনি কারিগরি শিক্ষার অধীনে এই যে কোনো কোর্সে ভর্তি হইতে পারেন। এরপর আমরা আলোচনা করছি, একটু খেয়াল করবেন, যদি আপনি সরকারি পলিটেকনিক ডিপ্লোমা প্রাইভেটে ভর্তি হতে চান, প্রাইভেটের সাবজেক্ট আছে আপনার হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটা আছে, ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিশারিজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং এইচএসসি ভোকেশনাল, এটা আপনি করতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রাইভেট প্রোগ্রাম, প্রাইভেট প্রোগ্রামের এই কোর্সগুলো আপনি করতে পারবেন। এখন দেখেন, সরকারি পলিটেকনিকের আপনি যদি 4 বছরের মেয়াদ, যেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলি, যেই ট্রেডগুলো আছে সেটা হচ্ছে আর্কিটেকচার, অটোমোবাইল, তারপর আমরা দেখছি কেমিক্যাল, সিভিল, সিভিল উড, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেরিন, তারপর আছে কনস্ট্রাকশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, এরপর আমরা দেখতেছি ফুড, ইলেকট্রোমেডিক্যাল, পাওয়ার, মেকানিক্যাল, গ্রাফিক ডিজাইন, গ্লাস প্রিন্টিং, সিরামিক, জুট টেকনোলজি, শিপ বিল্ডিং, কম্পিউটার সায়েন্স ইন, এই সাবজেক্টগুলো, এই ট্রেডগুলো আপনার 4 বছর মেয়াদের ভিতরে আপনি টেকনোলজিগুলো পাবেন সরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে। এরপর আমরা যদি দেখি আবেদনের জন্য যোগ্যতা কি লাগবে, এগুলো আমরা দেখলাম সাবজেক্ট বা যে অনুষদগুলো বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আছে। এখন আমাদের চিন্তা হচ্ছে আমার যোগ্যতা কি, আমি ভর্তি হইতে হলে আমার কি থাকতে হবে, আমার রেজাল্ট কেমন হইতে হবে, আমি কত সালে পাস করেছি সেটা আমাকে জানতে হবে। যে কোনো সালে এসএসসি ও সমমানের উত্তীর্ণ পরীক্ষার্থীর বা উত্তীর্ণরা অনলাইন আবেদন করতে পারবে, যে কোনো সালে, এটা গত বছরও ছিল, আশা করি এবছরও থাকবে। 2023-24 শিক্ষাবর্ষ থেকে পলিটেকনিক ভর্তি আবেদনের ক্ষেত্রে কোনো বয়স সীমা নেই, এরকম গত বছরও ছিল, আশা করি এবছর থাকবে। এরপর হচ্ছে আপনি একটু খেয়াল করবেন, আপনার ন্যূনতম যোগ্যতা কি লাগবে সরকারি পলিটেকনিকে যদি আপনি ফর্ম ওঠাতে চান। দেখেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল অ্যান্ড হসপিটালিটি অ্যান্ড হচ্ছে ট্যুরিজম, এই সাবজেক্টগুলোর জন্য 4 বছরের কোর্সের জন্য আপনার এসএসসি, দাখিল, ভোগ, এনি গ্রুপ, এই এসএসসি আর দাখিল ভোগ থেকে যদি আপনি যে কোনো গ্রুপে এনি ইয়ার যে কোনো হইতে পারতেছেন, আর ন্যূনতম আপনার জিপিএ থাকতে হবে 3.5 যদি আপনি ফর্ম উঠাতে চান, উইথ কি জেনারেল ম্যাথ এবং হচ্ছে হায়ার ম্যাথে আপনার 3 পয়েন্ট থাকতে হবে, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে কি থাকতে হবে 3 পয়েন্ট। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন ন্যূনতম এটা হচ্ছে এই, তারপর হচ্ছে ন্যূনতম জিপিএ এটা হচ্ছে বালিকা হবে, এখানে 3 পয়েন্ট দেখছি, তারপর উইদাউট হচ্ছে উইথ হচ্ছে জেনারেল ম্যাথ এবং হচ্ছে উচ্চতর গণিতে 3 পেতে হবে, এটা হচ্ছে বালিকা হবে, বালিকা, ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইন এগ্রিকালচার এবং ফরেস্ট্রি, এটার জন্য আপনার দাখিল ভোগ যে কোনো গ্রুপ থেকে হলে হবে আর জিপিএ লাগবে 2 পয়েন্ট, আর মেয়েদের জন্য জিপিও 2 পয়েন্ট। ডিপ্লোমা ইন ফরেস্ট্রি অ্যান্ড ফিশারিজ, এটাও আমরা দেখতে পাচ্ছি এনি গ্রুপ এনি ইয়ার 2.5, এটা হচ্ছে প্রায়োরিটি দিয়ে আগে দেওয়া হবে, আর হচ্ছে 3 থাকতে হবে বায়োলজিকে, হ্যাঁ যেটা হচ্ছে এটাই, আর হচ্ছে জিপিএ মেয়েদের জন্য 2.50, প্রায়োরিটি দেওয়া হবে 3 বায়োলজি দ্বারা পাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার এইচএসসি ভোকেশনাল, যেটা সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, হ্যাঁ এইচএসসি ভোকেশনাল, সরি এইচএসসি ভোকেশনাল যেটা আছে 2 ইয়ার্স, এটা হচ্ছে আপনাদের 2 বছরের যে এইচএসসি কলেজের যে কোর্সটা সেটা হচ্ছে এইচএসসি দাখিল বা ভক যে কোনো জায়গা থেকে আপনি অ্যাডমিশন নিতে পারতেছেন। এছাড়া যদি আপনি সার্টিফিকেট ইন মেরিন ট্রেড দেখেন, এই ট্রেডের জন্য আপনার এইচএসসি দাখিল ভক আপনি যে কোনো গ্রুপ থেকে ভর্তি হতে পাচ্ছেন, তারপরে জিপিএ 2.50 ছেলে মেয়ে উভয়ের জন্য।
এখন এটা আপনি দেখলেন আপনার ন্যূনতম যোগ্যতা কত লাগতেছে, ভর্তি হওয়ার জন্য পয়েন্ট কেমন থাকতে হচ্ছে সেটা আপনি দেখতে পেলেন। এখন আপনার যেটা আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে ভর্তি পদ্ধতি কেমন হবে, সেটা যদি আমি আলোচনা করতে চাই একটু খেয়াল করবেন। আবেদনের মাধ্যম হচ্ছে এটা আমরা দেখবো www.btev.gov.bd অথবা btevadmission.gov.bd, এই ওয়েবসাইটে গেলে আমাদের ভর্তির তারিখ সবকিছু জানা যাবে যখন আসবে। আবেদন শুরু এটা পরের তারিখ জানাই দিব। আর ভর্তি ফি 150 টাকা থাকে প্লাস ভ্যাট থাকে। কলেজ চয়েস দেওয়া যায় টোটাল হচ্ছে 10টা এবং ট্রেড দেওয়া যায় 15টা। আর ফি পেমেন্ট করতে হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এটা হচ্ছে আপনার ভর্তি পদ্ধতি বা কত তারিখ থেকে হবে সেটা। এছাড়া আপনি যদি দেখতে চান যে প্রার্থী নির্বাচন কিভাবে হয়, এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয় আপনার মাথায় রাখতে হবে। প্রার্থী নির্বাচনটা তারা কিভাবে করে, প্রার্থী নির্বাচনে কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না, এসএসসি ও সমমানের ফলাফল দিয়ে প্রার্থী নির্বাচন করা হবে। আর সাধারণ গণিতে জিপিএ, উচ্চতর গণিতে জিপিএ, এই দুটো বিষয় তারা মাথায় নিবে, তারপরে কিন্তু রেজাল্ট দেওয়া হবে বা চান্স দেওয়া হবে। মোট নাম্বারের ভিত্তিতেও দেওয়া হবে, জন্ম তারিখের ভিত্তিতে মেধা তালিকা করা হয়, যার বয়স বেশি মেধা তালিকা করা হয় জন্ম তালিকার ভিত্তিতে। আচ্ছা, এই হচ্ছে একটা বিষয়। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আমি আবারও বলছি যে ভর্তি পরীক্ষা দিতে হয় না, এসএসসি সমমান ফলাফল দিয়ে নির্বাচন করে, এবং জিপিএ থাকতে হয় হচ্ছে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, এই দুটো যদি ভালো থাকে সেটা হয়। আর মোট নাম্বার যদি আপনার বেশি থাকে তাহলে আপনি অনায়াসে চান্স পাবেন। তাছাড়া হচ্ছে জন্ম তারিখ, যাদের বয়স একটু বেশি থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। শিক্ষার্থী বিন্দু, এই হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর আপনি অ্যাডমিশন কিভাবে নেবেন, অ্যাডমিশন পদ্ধতি কোন কোন সাবজেক্টের জন্য, কোন কোন অনুষদের জন্য আপনার কত পয়েন্ট লাগবে, ছেলে এবং মেয়ে দুটার জন্যই বললাম। এছাড়া হচ্ছে আপনি আবেদনের ন্যূনতম যোগ্যতা যেগুলো সেগুলো আলোচনা করলাম। তাছাড়া আপনি সরকারি যে 4 বছর মেয়াদি কোন কোন ট্রেড গুলো আছে সেটাও দেখতে পেলেন। এছাড়া সরকারি এবং বেসরকারি, প্রাইভেট এবং হচ্ছে গভর্নমেন্ট যে কোর্স গুলো আছে সেই কোর্স গুলো নিয়েও আলোচনা করলাম। এরপর ডিপ্লোমা ভর্তির যত আপডেট আছে সবকিছুই পাবেন ইনশাল্লাহ। একটা বিষয় হচ্ছে আমি কিছুদিন পর থেকে আপনাদের বিভিন্ন কলেজ, যে ডিপ্লোমা ইনস্টিটিউট কলেজগুলো আছে, ইনস্টিটিউট গুলো আছে, সেটা সম্পর্কে টোটাল আলোচনা করব। কোন ইনস্টিটিউটের সুবিধা কেমন, কোথায় কোন সাবজেক্ট আছে, ভর্তি হইতে কি লাগে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই কবিটেক বাংলার সাথেই থাকতে হবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে হবে। শিক্ষার্থী কিন্তু আপনারা যারা 22 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, আপনার জন্য সর্বাত্মক সর্বাত্মক শুভকামনা রইল, যেন আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা অনেক অনেক ভালো হয়, এবং আপনারা যারা যেই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে পড়াশোনা করছেন আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটেক বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।